জ্যোৎস্না রাতে পৃথিবীর আকাশে উড়ে বেড়ানোর আনন্দই অন্যরকম। খুব খুশি লাগছে আমার। এভাবে সারা রাত উড়ে বেড়ালেও বুঝি আমার ক্লান্তি আসবে না। চারিদিকে চাঁদের আলোতে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু ওখানে ওটা কি আর অমন জলজলই বা করছে কেন? দেখে তো মনে হচ্ছে কোনো পাথর। যাই, কাছে গিয়ে একটু দেখি। আরে আরে, এটা কি এত সুন্দর উজ্জ্বল পাথর! হীরে মুক্তার থেকেও বেশি সুন্দর। কিন্তু এই সুন্দর পাথরটা এখানে কে ফেলে রেখেছে? কাউকে তো আশেপাশে দেখতেও পাচ্ছি না। তবে পাথরটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এই পাথরটা সাথে নিয়ে যাব আর যত্ন করে আমার কাছে সাজিয়ে রাখবো। ওই তো আমার মন্ত্রপুত করি এগিয়ে যাচ্ছে। আমার মন্ত্রপুত করি নিশ্চয়ই নাগমণির কাছে যাবে, আর আজ আমি নাগমণি আমার দখলে নিয়ে আসবই। একি মন্ত্রপুত করি এখানে থেমে গেল কেন? তবে কি এখানেই নাগমণি আছে? না, এক্ষুনি আমায় আশেপাশে ভালো করে নাগমণি খুঁজতে হবে। কি ব্যাপার, এটা কি হলো? মন্ত্রপুত করি আমাকে এতদূর অবধি নিয়ে আসলো, অথচ আমি নাগমণির কোনো হদিস পেলাম না কেন? তবে কি আমার করির মন্ত্রশক্তি নষ্ট হয়ে গেছে? না না, এ হতে পারে না। এভাবে আমার নাগমণি হাতছাড়া হতে পারে না। শয়তান করি, তোকে আর আমি আস্ত রাখবো না। অবশেষে সে কঠিন রাতটা কেটে গেল। না জানি আমার নাগমণি এখন কি অবস্থায় আছে। শয়তান সাপুরের কবল থেকে রক্ষা করার জন্য আমি কালকে নাগমণি লুকিয়ে রেখেছিলাম, আজকে নাগমণিটা নিয়ে আসতে হবে। নাগমণি যে আমাদের সর্বকুলের মূল্যবান সম্পদ। কাণ্ড, আমি তো কাল এই ঝোপের মধ্যেই নাগমণি লুকিয়ে রেখেছিলাম। তবে নাগমণি গেল কোথায়? তবে কি সাপুরে কোনোভাবে আমার নাগমণির সন্ধান পেয়েছিল? হায় হায়, আমার নাগমণি কি তবে সাপুরের হাতে চলে গেছে? এ কি এত বড় পালক! আর এই পালকটা তো দেখতে ভীষণ সুন্দর। তবে কি আমার ধারণাই সত্যি? এটা কি কোনো পরীর পালক? তবে কি পরী পেল নাগমণি? যাক, এবার তবে একটু স্বস্তি পেলাম। নাগমণি তো আর সাপুরের কবলে পড়েনি, এবার তবে আমাকে পরীর কাছে যেতে হবে আর নাগমণি ফিরিয়ে আনতে হবে। এসব কথা বলে নাগিন যখন স্বস্তি পাচ্ছিল, ওদিকে সাপুরিয়া দুশ্চিন্তার মরছিল আর তার জাদুরানায় কপাল ঠোকরাচ্ছিল। হায় হায়, এটা কি হলো? পরী পেল নাগমণি, আর আমি কিনে এত চেষ্টা করে এত ফোন দিয়ে এটাও নাগমণির দেখা পেলাম না। ভাগ্যিস আমার জাদু আয়নাটা ছিল। জাদুর আয়নায় কাল রাতের ঘটনা না দেখলে তো আমি জানতেই পারতাম না নাগমণি পরীর কাছে আছে। তবে আর সময় নষ্ট করা যাবে না, আমাকে এক্ষুনি পরীর কাছে যেতে হবে, আর যে করেই হোক ওই নাগমণিটা আদায় করতে হবে। একি, পরীর রাজ্যে মানুষ, তোমার তো সাহস কম নয়? তুমি একটা মানুষ হয়ে পরীর রাজ্যে কি করে এলে? আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি জাদুকর। তবে সাবধান, তুমি যদি ভুলেও পরীর রাজ্যের কোনো ক্ষতি করেছো তবে তোমার আর রক্ষা থাকবে না। না গো পরি, তুমি ভুল ভাবছো। আমি তো পরিরাজ্যের কোনো ক্ষতি করতে আসিনি, আমি তো তোমার সাহায্য চাইতে এখানে এসেছি। তোমার সাহায্য ছাড়া যে আমার মেয়ের প্রাণ বাঁচবে না। তুমি কি সব কথা বলছো? আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না। কি সাহায্য চাও তুমি, বলো, সবকিছু খুলে বলো আমার কাছে। আসলে আমার মেয়েকে একটা বিষাক্ত সাপ দংশন করেছে, আর সেই সাপের বিষে আমার মেয়ে মৃত্যুশয্যায় পড়ে আছে। এখন আমার মেয়েকে সুস্থ করার জন্য ওই নাগমণিটা ভীষণ দরকার। দয়া করে তুমি আমাকে ওই নাগমণিটা দাও পরি, আমি তোমার পায়ে পড়ছি। আসলে আমি জানতাম না এই পাথরটাই নাগমণি, আর নাগমণি দিয়ে যদি তোমার কন্যার প্রাণ বাঁচে তবে এক্ষুনি আমি তোমাকে এই নাগমণি দিব।
খবরদার পরি, তুমি এ কাজ করো না, তবে যে আমার আর আমার সর্পকুলের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আসলে ওই নাগমণি যে আমাদের নাগকুলের মূল্যবান রত্ন, আর শয়তান সাপুরে ওই নাগমণি পাওয়ার জন্য এসব ফোন দিয়েছে। শয়তান নাগিন, তুই এখানেও চলে এসেছিস, আর তোর কারণেই আমার সব পরিকল্পনা ভেস্তে গেল। নাগমণি আমার নাকের ডগা থেকে চলে গেল, না তোকে এবার আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। একি সাপুরে, এ তোমার কি রূপ দেখছি আমি? এই তো একটু আগেই তুমি অনুনয় বিনয় করছিলে, মেয়ের প্রাণ বাঁচাতে হাত জোড় করছিলে, আমার পায়ে পড়তে যাচ্ছিলে, তবে কি সবই তোমার নাটক ছিল? তুমি একদম ঠিকই ধরেছো পরি, এই শয়তান সাপুরে সবকিছু করেছে শুধু এই নাগমণি পাওয়ার জন্য। এই নাগমণি একবার হাতে পেলে যে সাপুরের স্বার্থ সিদ্ধি হবে, সাপুরে আমাদের নাগনাগিনদের উপর খবরদারি চালাতে পারবে, এমনকি এই নাগমণির দ্বারা নিজের সব ইচ্ছে পূরণ করতে পারবে, ও মহা শক্তিশালী হবে। তুই একদম ঠিক কথাই বলেছিস নাগিন, আর পরি তুই যখন সবটা জেনে গেলি তবে আর তোর কাছে আমি অনুরোধ করব না, তোর কাছ থেকে নাগমণি ছিনিয়ে নিব। তোর এই স্বপ্ন কখনো পূরণ হবে না শয়তান সাপুরে, আমি তোর সামনে বাধা হয়ে দাঁড়াবো, দরকার হলে নিজের প্রাণ দিয়ে তোর কুনজর থেকে নাগমণি রক্ষা করব। প্রাণ দিবি? তবে আর সত্যিই তোর প্রাণ যাবে, তবুও আমি নাগমণি নিয়েই ছাড়ব। তোমার এই ইচ্ছে কখনো পূরণ হবে না, কারণ নাগিন এখন একা নয়, নাগিনের সাথে আমিও আছি, আর আমিও নাগমণি রক্ষার জন্য তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। শয়তান পরি, তোর এত বড় সাহস, তুই আমাকে বন্দী করিস, এক্ষুনি মুক্ত কর বলছি আমাকে। মুক্ত হতে পারলে তবেই না 12টা বাজাবি। নাগিন, তুমি দাঁড়িয়ে দেখছো কি? দংশন করো এই শয়তানকে, আর তোমার বিষে মৃত্যু হোক এই শয়তান সাপুরিয়ার। যাক, এই সাপুরের নাটক শেষ, আমার নাগমণি এবার সুরক্ষিত। তবে পরি, তোমায় অনেক ধন্যবাদ আমার নাগমণি রক্ষা করার জন্য আর আমার সাহায্য করার জন্য। এবার দয়া করে তুমি আমাদের সম্পদ, আমাদের নাগমণিকে আমার কাছে ফিরিয়ে দাও। বাহ, নাগমণি মাথায় পড়ে তো তোমায় ভীষণ সুন্দর লাগছে। আসলে নাগমণি শুধু তোমার সম্পদ নয়, তোমার সৌন্দর্যও বটে। সত্যি বলছো তুমি? তবে পরে আমি চিরকাল তোমার নিকট কৃতজ্ঞ থাকবো গো। যাই হোক, এবার আমি চলি, নাগমণির জন্য যে নাগলোক শূন্য হয়ে পড়ে আছে। বিদায়। এরপর নাগিন খুশি মনে চলে যায়। কন্যা লীলাবতীর আর সেনাপতি কন্যা মেঘমালার বন্ধুত্ব দেখে আমি সত্যিই অবাক হই, দুজনের শুধু দেহটাই আলাদা কিন্তু একটাই মন। দেখো কাণ্ডরানী, ওদের কথা বলতে না বলতেই ওরা দুজনেই হাজির। তাই নাকি পিতা? তা বলছি, আমাদেরকে নিয়ে কি এত কথা হচ্ছিল শুনি? কি আর কথা বলবো তোদের নিয়ে, তোদের বন্ধুত্বের ব্যাপারে কথা বলছিলাম। আসলে তোদের বন্ধুত্ব দেখে সবাই হতবাক, কিন্তু আমি ভাবছি অন্য কথা। তোরা দুজনই তো বড় হয়ে গেছিস, এবার তো তোদের বিয়ে করতে হবে, আর বিয়ে করলে তো তোরা একসাথে থাকতে পারবি না, দুজনকে আলাদা দুটি বাড়িতে তোদের বরের সাথে থাকতে হবে, তখন তো তোদের দীর্ঘদিন দেখা হবে না রে। না রানীমা, এমন কথা বলবেন না, আমরা একে অপরকে না দেখে থাকতে পারবো না, দরকার পড়লে আমরা কখনো বিয়েই করবো না, তবুও আমরা কখনো আলাদা হতে পারবো না। সই একদম ঠিক কথা বলেছে, যাই হয়ে যাক না কেন, সে যাই হোক, যে কথাটা বলতে এসেছিলাম সেটা এবার বলি। পিতা, আমরা দুই বান্ধবী মিলে পরিকল্পনা করেছি, আমরা দুই বান্ধবী পাশের জঙ্গলে ঘুরতে যাব, আপনি সবকিছুর বন্দোবস্ত করে দিন পিতা। ও, এই কথা? তবে তোমরা দুজন একবারে পরিকল্পনা করেই ফেলেছো, তবে তো আর কোনো কথা বলা যাবে না। আচ্ছা, তোমরা দুজন তৈরি হয়ে নাও, আমি তোমাদের যাওয়ার সব বন্দোবস্ত করে দিচ্ছি। তা আপনি সত্যি ভীষণ ভালো, সব সময় আপনি আমাদের সব আবদার পূরণ করেন। তবে সই, আর দেরি করা যাবে না, চল আমরা দুজন তৈরি হয়ে নেই। দুই বান্ধবী যখন জঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, ঠিক তখনই তান্ত্রিক ভূষণ, এটাই তো সুযোগ, আজ প্রথমবার রাজকুমারী রাজপ্রাসাদ থেকে অনেক দূরে যাচ্ছে, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না, কারণ আমি যে অনেকদিন ধরেই এই সুযোগের জন্য অপেক্ষা করছি, তবে আর দেরি করা যাবে না, এবার আমিও বেরিয়ে পড়ি জঙ্গলের উদ্দেশ্যে, তবে জঙ্গলে রাজকুমারীর সাথে আমার দেখা হবে,
তবে তান্ত্রিক বেশে যাওয়া যাবে না, আগে সাধারণ যুবকের বেশ ধরি। সই সত্যি এই জঙ্গলটা ভীষণ সুন্দর। ভাগ্যিস তুই আমাকে এই জঙ্গলের কথা বলেছিলি। তবে সই চল এবার আমরা জঙ্গলটা ঘুরে দেখি। কি ব্যাপার সই, এখানে শব্দটা এলো কোথা থেকে? মনে হলো কোনো শুকনো ডালপালার উপর কেউ যেন পা ফেলেছে, সেরকম একটা শব্দ আসলো মনে হয়। তবে কি গাছের আড়াল থেকে কেউ আমাদের অনুসরণ করছে? মনে হয় গাছের আড়ালে কেউ আছে। কে আছো? বেরিয়ে এসো বলছি, নয়তো কিন্তু আমি কঠোর হতে বাধ্য হব। না না, দয়া করে আপনি ভুল বুঝবেন না, আমি সাধারণ একটা যুবক। আসলে আমি কখনো আপনার মতো সুন্দরী কাউকে দেখিনি, তাই আড়াল থেকে আমি আপনাকে দেখছিলাম। তাই নাকি? কিন্তু তুমি এত খাটো কেন? তুমি কি বুনো মানুষ নাকি? তা তুমি অত দূরে দাঁড়িয়ে তো আমার সইকে ভালো করে দেখতে পারবে না। তা তুমি অত দূরে দাঁড়িয়ে আছো কেন? অত দূরে থাকলে কি আমার সইকে ভালো করে দেখতে পারবে? তুমি যা লম্বা। তবে তুমি কাছে এসে আমার সইকে দেখো। তুই যে কি বলিস না সই, ও দেখতে খাটো হলে কি হবে, ও কিন্তু দেখতে ভারী মিষ্টি। তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে যুব, আমি তোমাকে বিবাহ করতে চাই। এটাই তো চেয়েছিলাম, তবে আমার জাদু শক্তি কাজ করেছে, রাজকুমারীর ভ্রম হয়েছে। তবে এই সুযোগে রাজকুমারীকে বিবাহ করতে হবে। আপনি সত্যি বলছেন রাজকুমারী, আপনি আমাকে বিবাহ করতে চান? আমার যে কি খুশি লাগছে। এই যে আগেই এত খুশিতে লাফিও না। বলছিস হই, তোর কি মাথা ঠিক আছে? তুই কি না এই নাম পরিচয়হীন একটা খাটো যুবককে বিবাহ করবি? তাছাড়া তুই যদি বিবাহ করিস তবে আমাদের বন্ধুত্বের কি হবে? আরে সই, আমি একা তো বিবাহ করব না, আমরা দুই বান্ধবী মিলে এই যুবককে বিবাহ করব। আর আমরা দুজন মিলে সারা জীবন এই যুবকের সাথে সুখী সংসার করব। আর কোনো কথা নয় যুবক, চলো আমরা পাশের মন্দিরে গিয়ে বিবাহ করি। একই মুশকিলে পড়লাম রে বাবা, বিবাহ করতে চাইলাম রাজকুমারীকে, সাথে জুটলো রাজকুমারী সই, কিন্তু এখন তো আর না বলার উপায় নেই। রাজকুমারীকে বিবাহ করতে হলে রাজকুমারী সইকেও মেনে নিতে হবে। সই, আমরা তো মন্দিরে চলে এলাম আর তোর কথাতে বিয়ে করতেও রাজি হলাম, শুধুমাত্র আমার বন্ধুত্ব রক্ষার জন্য। আমাদের তো বিবাহ হয়ে গেল, এবার চল আমরা ফিরে যাই। প্রাসাদে ফিরতে হবে কেন ছোট বউ, আমারও তো বাড়ি আছে। আমি আমার দুই বউকে নিয়ে আমার বাড়িতেই যাব, আর সেই বাড়িতেই দুই বউ আর খাটো স্বামীর জায়গা হবে, আমরা তিনজন সেখানেই থাকব। তুমি একদম ঠিক কথাই বলেছো গো, যেহেতু তোমার সাথে আমাদের বিবাহ হয়ে গেছে, তবে এখন থেকে আমরা তোমার সাথেই থাকব। আর সই, তুই কথা বাড়াস না তো, চল আমরা আমাদের স্বামীর বাড়িতেই যাই। এসব কি হচ্ছে? সই এই যুবকের কথা মতো চলছে কেন? এই যুবক কি সইয়ের উপর জাদুটোনা করলো নাকি? না, আর কোনো কথা নয়, এবার আমাকে সবটা জানতে হবে, তাই এই যুবককে অনুসরণ করতে হবে। এই হলো আমার বাড়ি, এবার তোমরা দুই বউ দুই কক্ষে যাও, আমি একবার জঙ্গলের দিকে যাই, আমার একটা কাজ আছে, তো তবে তোমরা থাকো। সে না হয় যাও, কিন্তু এটা তো মনে হচ্ছে একটা আশ্রম। তুমি কি তান্ত্রিক নাকি যে এই আশ্রমে থাকো? আহা ছোট বউ, তুমি সবকিছু নিয়ে এত বেশি ভাবো কেন বলো তো? রাজকুমারী যেমন চুপচাপ সব কথা মেনে নিচ্ছে, তুমিও নাও, তবেই মঙ্গল হবে। যাই হোক, আমি এবার চললাম গো গিন্নিরা। তুই হঠাৎ করে কেন আমার কাছে? আবার কি দরকার তোর শুনি? তুই তো কোনো দরকার ছাড়া আমার কাছে আসিস না, আর তুই হঠাৎ রূপ বদলেছিস কেন? দরকার তো আছেই রাক্ষসী মাতা, আসলে আমি সেই রাজকুমারীকে নিজের কবরে নিয়ে এসেছি, এবার ওকে বলি দিয়েই আমি ওর হার থেকে মরণাস্ত্র বানাবো, আর সেই মরণাস্ত্র হবে আমার সব শক্তির আধার। এবার আপনি আমাকে আপনার মন্ত্রপুত্র রূপার তলোয়ারটা দিন, ওই তলোয়ার দিয়ে যে পুণ্যবতী রাজকন্যাকে বলি দেওয়া যাবে। ও এই ব্যাপার, তবে দাঁড়া আমি এক্ষুনি জাদু বলে তোকে তলোয়ার নিয়ে এসে দিচ্ছি।
চলো আর আর পূর্ণ কর তুই তোর মনোবাসনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাতা, আর দেরি করলে চলবে না, আমাকে এক্ষুনি আশ্রমে ফিরতে হবে, আর রাতের অন্ধকারেই আজ কাজটা সেরে ফেলতে হবে। না, আমার ঘুমালে চলবে না, আমাকে শোয়ের ঘরের পাশে আড়ি পাততে হবে। আমার মনটা কেমন জানি কুগাইছে, মনে হচ্ছে আজ খারাপ কিছু হবে, তবে আর দেরি না করে যাই। আমার সাধনা সফল হবে এবার, এক্ষুনি আমি রাজকুমারীর গলায় তলোয়ার চালাবো, আর রাজকুমারী বলি হবে। যুবকের কথা শেষ হতে না হতেই মেঘমালা সে কক্ষে আসে, আর যুবকের হাত থেকে তলোয়ারটা কেড়ে নিয়ে যুবকের পেটেই ঢুকিয়ে দেয়, আর যুবক মাটিতে লুটিয়ে পড়ে। তখনই রাজকুমারীর ঘুম ভাঙে আর তার বশও কেটে যায়। শয়তান যুবক, তুই কি না আমার সইকে বলি দিতে চেয়েছিলি? এবার তবে তুই মর, আমি ঠিক জানতাম তুই খারাপ কিছু করতে চলেছিস, আর তাই তো তোকে উচিত শিক্ষা দিতে পারলাম। এসব তুই কি বলছিস সই? আমি তোর কথার কিচ্ছু বুঝতে পারছি না। ওই শয়তান যুবক আমাদের দুজনের সাথে এত খারাপ কিছু করতে চেয়েছিল, তবে ওকে হত্যা করে তুই ভালোই করেছিস। এবার চল আমরা প্রাসাদে ফিরে যাই, এখনো তো রাত গভীর হয়নি। তবে হ্যাঁ, এসব আবার পিতাকে বলিস না যেন, তবে আমরা ঝামেলায় পড়বো রে। আজকের দিনের কাহিনীটা কেউ যেন জানতে না পারে। এরপর দুই বান্ধবী মিলে প্রাসাদে ফেরার জন্য রওনা দেয়।